আসসালামালাইকুম বন্ধুগণ, আমি মোহাম্মদ হাওলাদার। আপনাদেরকে ছোট্ট একটা শব্দের ইতিহাস শোনাব। মা, মা এমন একজন নারী যার ভিতরে আছে ভালোবাসা, প্রেম, অকৃত্রিম স্নেহ, মায়া। এই এই পৃথিবীতে মায়ের জায়গায় অন্য দ্বিতীয় আর কেউ নাই। মায়ের ভালোবাসার অসীম গভীরতা আমরা কখনো পরিমাপ করতে পারি না। নদীর তলদেশের সীমা আমরা পাইতে পারি, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করতে আমরা পারি না। এই পৃথিবীতে আপনজন, আত্মীয় বান্ধব, বন্ধু বান্ধব সবাই ভালোবাসবে, প্রেম করবে, কিন্তু তাদের ভিতরে স্বার্থ থাকবে। তাই এই স্বার্থের দুনিয়ায় যে মানুষটি নিঃস্বার্থভাবে ভালোবাসবে তিনি হইলেন মা। মা সেই মমতাময়ী নারী যিনি সন্তান জন্ম দেন, জন্মের পরে লালন পালন করেন, জন্মের সাথে সাথে চোখ খোলার সাথে সাথে মায়ের তাকে প্রেমে পড়ে দেয়। আর এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, তাই আলেমরাই বলে যাচ্ছেন। আমরা মাকে যেভাবে দেখব সেটা হবে পৃথিবীতে সব কিছু জায়গায় অতুলনীয়, অবর্ণনীয়। আমরা মায়ের কাছে লালন পালন হয়েছি, মায়ের বুকে দুধ খেয়েছি, এই যে মূল্যটা আমাদের গায়ের চাম দিয়েও জুতো বানাই দিলে মায়ের সেই দাম পরিশোধ করতে পারবো না। তাই মা হইলেন সেই নারী, তার তুলনায় মা নিজেই, মা হইলেন সেই নারী সীমার মাঝে অসীম। আমরা যেন আমার মাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি। আমরা বড় হয়ে, বড় হওয়ার আগে মায়ের মুখে ভাষা শিখেছি, মায়ের মুখে আদর শিখেছি, মায়ের মুখে নীতিবোধ শিখেছি। তাই আমরা নীতিবান, নীতিবাহক, নীতিবোধ শিক্ষিত হয়েছি। তাই মাই আমাদের প্রথম পারিবারিক শিক্ষক, যা আমাদের নীতি নৈতিকতা বোধ শিখায়। তাই মা আমার প্রথম শিক্ষক, মা আমার অতুলনীয় শিক্ষক। মাকে আমরা যেন না ভুলে না যাই। প্রিয় ভাইয়েরা, যার মা জীবিত আছেন তাকে আপনারা সম্মান করুন, তাকে আপনারা ভালোবাসুন। তার দুধ খেয়েছেন, তার আদর পাইয়েছেন, তাকে কষ্ট দিয়েছেন ছোটোবেলায়, সেটা যেন প্রতিশোধ, তাকে যেন পরিশোধ করতে পারেন, সেই ব্যবহার মা বাবার সাথে করবেন। আপনার জায়গায় আপনি মায়ের জায়গায় মা, মায়ের প্রেমের তুলনা আপনার হবে না, আপনি মাকে অতুলনীয়ভাবে ভালোবাসবেন, মায়ের চেয়ে ভালোবাসার চেষ্টা করবেন, কিন্তু তা পারবেন না। তাই মায়ের জায়গায় মা, আর নারী মা শত নারীর সাথে একজন নারী, সেই মা যার সন্তানের চোখ দেখলে মা শান্তি পান, সন্তানের শান্তি থাকতে দেবে মা শান্তি পান। আমরাও যেন মায়ের মুখে চোখে শান্তি ফিরিয়ে দিতে পারি জীবিত অবস্থায়। সেই চিন্তা ভাবনা আপনি করবেন, মায়েরকে অবমূল্যায়ন করবেন না, বাবাকে অবমূল্যায়ন করবেন না। মা হইলেন সেই মা যিনি কষ্টের মাঝেও আপনার সুখ খুঁজে বেড়াতেন, মা সেই ব্যক্তি নিজের সুখ জলাঞ্জলি দিয়েও সন্তানের জন্য সবসময় ভালো চিন্তা করে, সেই হলেন মা। এই দুনিয়াতে
মা এলেন অতুলনীয় সীমার মাঝে অসীম। আমরা যেন মাকে বাবাকে সম্মান করি যথাযথ। আমার অনুরোধ আজকে থেকে যে আমার এই বক্তব্য শুনবেন তার মাকে সম্মান করবেন, তাকে সম্মান জায়গায় রাখবেন, বাবাকে সম্মান করবেন, সম্মান জায়গায় রাখবেন, আপনি সম্মানিত হবেন, আপনার মূল্যবোধ বাড়বে। আশা করি আজকের এই পত্রিকা আপনার হোক আমারও হোক, মায়ের সম্মান আমরা উন্নত রাখবো, বাবার সম্মান আমরা উন্নত রাখবো, আমরা মূল্যবোধে নীতিবান হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।